আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে একটি ফেসবুকের পোস্ট ডিজাইন করতে হয় এবং এটার সাইজ কত, তার একটা সুন্দর মডার্ন একটা ইউআই ডিজাইনের ইমপ্লিমেন্ট আমরা করব। তো এইখানে আমাদের ওপেন করা আছে একটি পোস্টের ডিজাইন। আমি একটি ডিজাইন ওপেন করলাম। তো এই ধরনের একটি পোস্ট ডিজাইন আমরা করব, সার্ভিস রিলেটেড একটি পোস্ট ডিজাইন। তো চলুন আমরা কথা না বাড়িয়ে আমাদের মূল কাজে চলে যাই। ক্লোজ করে দিলাম। তো এবার আমি ফটোশপটা ওপেন করলাম। ফটোশপটা ওপেন করার সময় তো আমরা যখন নতুন একটা ডকুমেন্ট লেআউট নেব, আশা করি সেই লেআউট ডকুমেন্ট আপনারা নিতে পারেন। তো এটা 2000x2000 আমি একটা ডকুমেন্ট লিয়ে নিয়েছি। তো ঠিক আছে, দেখেন নতুন একটা ডকুমেন্ট। তো আপনারা যদি কাস্টম একটা সাইজ নেন বা ওয়েবের একটা নেন, এখানে আছে 2000x2000, 2000 পিক্সেল, 2000 পিক্সেল, 72 রেজোলিউশন, নো প্রবলেম, 8GB মোড়ে থাকবে। ও থাকবে কোম্পানি টেক্সট এলিমেন্ট থাকবে এবং কিছু ছবি থাকবে। আমি ইতিমধ্যেই কিছু গুরুত্বপূর্ণ ইনফরমেশন এখানে আমি যেগুলো ইউজ করব তা আমি সংগ্রহ করে রেখেছি। তো সেই সংগ্রহের উপর ভিত্তি করে আমি হচ্ছে ডিভাইসটিতে এখন তো ব্যাকগ্রাউন্ডটা নেওয়া হয়ে গেল। ব্যাকগ্রাউন্ডটা যদি ব্যাকগ্রাউন্ড আকারে শেপ আকারে নিয়েছি, আমি এখানে লোগোটার টেক্সটটাকে ওপেন করি। ব্যাকগ্রাউন্ডটার মধ্যে টেক্সটটা হবে যে এখানে আরেকটা টেক্সট এটা হচ্ছে সাব টেক্সট। এখানে দেখুন এখানে একটা লেখা আছে, লেখাটা হচ্ছে যে DMD আনলক। এই লেখাটা জাস্ট নর্মালি এখানে যদি আমি দেখাই, এখানে এ লট অফ ইনফরমেশন এখানে আছে। যেমন এখানে ব্লেন্ডিং মোড অপশন থেকে সেখানে ব্রেভেল এম্বস স্টোক ইনার শ্যাডো এগুলো আপনারা এখান থেকে দিতে পারেন। এখানে একটা লোগো ইউজ করবো, সেই লোগোটা আমাদের ইলাস্ট্রেটর মোডে এখানে ওপেন করা আছে। তো এই লোগোটা আমরা হোয়াইট ভার্সনে এখানে রাখা আছে। আমি কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে এখানে আমি আমি এখানে আমি পেস্ট করবো, কন্ট্রোল ভি পেস্ট স্মার্ট অবজেক্ট। তো স্মার্ট অবজেক্ট হয়ে আসলে আমরা এখানে লোগোটাকে পেস্ট করব। আমাদের এটা প্লেসমেন্ট হয়ে গেছে। তো আমরা এখানে কিছু লেখার পরিবর্তন করে দেবো। লেখাগুলো কী হবে সেটা আমি দেখে নিই। অল বক্স ডাঙ্গল অ্যান্ড আনলকিং টুলস ডিজিটাল লাইসেন্স। তো এখানে অল বক্সেস দুই লাইনে দিলাম। এখানে শুধু আমরা দেবো ডিজিটাল লাইসেন্স অ্যাক্টিভেশন। ওকে, লাইক এটা হচ্ছে একটা মোবাইল সার্ভিসিং এর একটা পোস্ট ডিজাইন। এটা আমার ক্লায়েন্টের একটা কাজ। তো ডিজিটাল লাইসেন্স অ্যাক্টিভেশন, সো এই জিনিসটাকে আমরা তিন লাইনে দিতে পারি, কারণ আমার লেফট সাইড একটু স্পেস লাগবে। হ্যাঁ, কন্ট্রোল টি দিয়ে আমি লেখাটাকে একটু সামান্য ছোট করে দিচ্ছি। তো আমি এটাকে 65 করে দিচ্ছি, মানে হচ্ছে এইখানে আমি করে দিচ্ছি। অল বক্স ড্যাঙ্গল আনলকিং টুলস অ্যান্ড ডিজিটাল লাইসেন্স অ্যাক্টিভেশন, এই লেখাটা এখানে হয়ে গেল। এবার আমাকে আমি যেটা করবো, এখানে একটা অ্যাড্রেস বা লোকেশন টাইপের একটা কিছু সেট করতে হবে। তো অ্যাড্রেস বা লোকেশন টাইপের জন্য এবং কিছু ইসের জন্য আমি কিছু ইমপ্লিমেন্ট করে রেখেছি এখানে। তো এখানে কিছু অ্যাড্রেসের ই দেওয়া আছে, টেক্সট দেওয়া আছে, ডকুমেন্টেশন দেওয়া আছে। তো এখানে এই আইকনগুলো আপনারা ফ্রি পিকে পাচ্ছি, আপনি আপনারা লিখেও বসাতে পারেন, সমস্যা নেই। আমি এটাকে
ওকে, আমি এটাকে জাস্ট এখানে প্লেসমেন্ট করে দিলাম, সমস্যা নেই। এবার এটাকে আমি অ্যাড্রেস নেব একটা ফোল্ডারে, ডিজিটাল আনলক অ্যাক্টিভেট লাইসেন্স এরকম বোঝানোর জন্য। তো আমরা এটাকে আনলক করার জন্য এটা একটা একটা ইমেজ ব্যবহার করতে পারি। সেই ইমেজটা আমি আগে সংরক্ষণ করে রেখেছিলাম ফ্রিপিক থেকে। তো আপনি আপনার চাইলে ডিফারেন্ট কোনো ইমেজ ব্যবহার করতে পারেন, সমস্যা নেই। তো এখানে প্লেস হচ্ছে এটা, আমরা আপনারা ছোটো করতে পারেন। শিপ ধরে সবসময় ছোটো বড়ো করলে এটাকে খুব স্মার্টলি করা যায়, কোনো ধরনের চ্যাপটা হবে না, চ্যাপটা হওয়ার সুযোগ থাকবে না। তো আমরা এটাকে স্মার্ট অবজেক্ট করে রাখবো, যেন আমরা অন্য কোনো ইমেজ চাইলেই এখানে খুব সহজেই পরিবর্তন করতে পারি। তো এটা আমাদের একটা শেপ হয়ে গেল, সুন্দর ডিজাইন স্ট্রাকচার রেডি হয়ে গেল। তো এই লেখাগুলো, টেক্সটগুলো, এগুলো ক্লায়েন্ট আপনাকে দিয়ে দিবে, সুতরাং এগুলো নিয়ে আপনাকে ইন্টেনশন করতে হবে না। আপনি শুধু ইউআই ইমপ্লিমেন্ট কীভাবে, ডিজাইন ইমপ্লিমেন্ট কীভাবে করবেন, সেইটা হচ্ছে আপনার মুখ্য বিষয়। সো ওই জায়গাটা আপনার এক্সপার্টিস দেখাতে হবে। তো এখানে আমি একটা ইমেজ প্লেসমেন্ট করে দিলাম, তো এটাকে ফোকাসও করে দিলাম। এবার আমাকে যেটা করতে হবে, আমি এই এবার আমি ব্যাকগ্রাউন্ডে একটি ফটো ইউজ করার জন্য সেই ফটোটা এখানে ইউজ করবো। এই ফটোটা আমি ফ্রিপিক থেকে নিয়ে নিয়েছিলাম আগে। এখানে আমার একটা ফটো ইউজ করেছি আমি, বুঝতে দিচ্ছি প্রয়োজন মতো, যতটুকু প্রয়োজন। সার্ভিস কোম্পানি এখানে বোঝা যায়। এই ফটোটার ভিজিবিলিটিটা একটু কমানোর জন্য আমি যেটা করতে পারি সেটা হচ্ছে, এটাকে স্মার্ট অবজেক্ট করে আমি এই ফটোটাকে ব্যাকগ্রাউন্ডের নিচে ইউজ করব। তো এখন একটা ব্যাকগ্রাউন্ডের নিচে যখন ইউজ করবো তখন কিন্তু এখানে আমার ফটোটা ওরকম ভিজিবল হচ্ছে না, তাই না? তো সেক্ষেত্রে আমি ব্যাকগ্রাউন্ডটাকে কী করতে পারি, ব্যাকগ্রাউন্ডটাকে আমি হচ্ছে যে নিঃসন্দেহে এটাকে একটু মাল্টিপ্লাই করে বা অন্য কোনো মোড করে আমি দিতে পারি, হয়তো এটাকে অপোজিট কমে দিতে পারি, 68+ টাইপ এরকম অন্য কোনো একটু কালারটাকে লাইট ডিপ করে দেখতে পারি। দ্যাটস ইট, হ্যাঁ ডিপ। ওকে, অন্য কোনো কালার স্টেন মোড, বিভিন্ন কালারের শেড গ্রেডিয়েন্ট এগুলো আমরা ইউজ করতে পারি, প্রবলেম নাই। রেডি রাখবো, ৭৫ রাখি আমরা, দেখি কি অবস্থা হয়। ওকে, কারণ আমাদের লেখাগুলোকে ফোকাস করতে হবে, তাই না? তো সেই উদ্দেশ্যে আমরা এটাকে করলাম, অ্যাড্রেস হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে আরেকটু যদি আমরা আইকন বা সামথিং লাইক দিয়ে কিছু একটা এরকম দিতে পারি তাহলে একটু বেটার মনে হবে। সেক্ষেত্রে আমি এখানে কিছু অ্যাপেলের, যেমন এখানে অ্যাপেলের সার্ভিসটা বেশি হয়, এই জন্য আমরা অ্যাপেলের কিছু লোগো সিম্পল করে একটু দিয়ে রাখলাম। তাতে সরি, শিপ ধরে ছোটো বড়ো করি, তাহলে হচ্ছে একটু অল ব্র্যান্ড লাইক অ্যাপেল বা আর অন্য কোনো লোকও যদি আমরা 20% অপোসিটি দিয়ে জাস্ট নর্মাল মিনিমাস করে দিতে পারি। হ্যাঁ, এখানে ধরেন এটাকে কপি করে দিলাম, একটু অল ব্র্যান্ড এর লোগো থাকতে পারে, যেমন টেকনো, অন্য কোনো সাইডের, অন্য কোনো ব্র্যান্ডের এরকম থাকতে পারে, প্রবলেম নেই।
তো আমার মনে হয় এখানে লাইসেন্স অ্যাক্টিভেশনের ফটোটা একটু মানে ই মনে হচ্ছে আমার কাছে, আমরা চাইলে এটাকে অন্য কোনো ইমেজ বা ফটোতে ইউজ করতে পারি। তো সেক্ষেত্রে আমরা আরেকটু খোঁজাখুঁজি করতে পারি ফ্রি পিক থেকে, এবং সৌন্দর্য বর্ধনের জন্য আমরা এখানে দিলাম। তো আমরা আর কিছু পজিটিভ শেপ এখানে নিয়ে আসলাম ডিস্ট্রাকশন বাড়ানোর জন্য। ব্লিঙ্ক টাইপের এটা আমরা নিচেও রাখতে পারি, উপর রাখতে পারি। আমি এখানে পজিটিভ সাইন দিয়ে আমার কাছে মনে হলো একটু মাল্টিপ্লাই করে ডিস্ট্রাকশন দেওয়ার জন্য নিয়ে আসতে পারি। শেপ আইকন রাখা আছে, যেমন এই টেক্সট গুলো সব এক জায়গায় রাখা আছে। টেক্সটটাকে আমরা একটু উপরে উঠে দিই, হ্যাঁ টেক্সটটাকে উপরে দিলাম। এবং এখানে আরো কিছু অ্যাড্রেস তো এখানে কিছু আমরা এখানে এই টেক্সটটাকে ঘোষণা করে দিলাম লোকেশন। আমরা এই লেখাটাকে আমরা এই টেক্সটের অনুযায়ী দিয়ে দিলাম। আর এখানে অ্যাড্রেস, ওয়েব আইকন, ব্যাকগ্রাউন্ড, ব্যাকগ্রাউন্ডে এরকম ধরলো। তো এই ছিল আমাদের আজকে ডিজাইনিং প্রসেসটা, যে কীভাবে আমরা একটা ইউআই ডিজাইন কমপ্লিট ইমপ্লিমেন্ট করতে পারি, বা এখানে ইমেজ সব কিছু আমরা চেঞ্জ করতে পারি, লেখাগুলো চেঞ্জ করতে পারি। তো এটা দিয়ে হচ্ছে কি এটাকে টেমপ্লেট আকারে আমরা রেডি করতে পারি। মোটামুটি ডিজাইন রেডি, আমরা এটাকে ছোটো করে একটু দেখুন। এবার আমাদের যে ডিজাইনটা রেডি করেছি আমরা, এটাকে যদি 100% বা তারপর 100% করি, তো এই হচ্ছে আমাদের ডিজাইন স্ট্রাকচার। তো এই ছিল আমাদের আজকের অপশনাল আয়োজন। তো এক্সপোর্ট জেপিজি, পিএনজি, পিডিএফ যেটা এগুলো আপনি করতে পারেন, তো ওই অনুযায়ী আমরা পোস্ট করতে পারবো। তো আজকে এই ছিল আমাদের আয়োজন, আমি আশা করি আপনারা উপকৃত হবেন, এবং সেই সাথে আপনারা কমেন্টে জানাবেন যদি কোনো আপনাদের